বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ সেলানগরের এলমিনা শহরের মহাসড়কে আছড়ে পড়ে একটি যাত্রীবাহী ছোট বিমান। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বেশ কয়েকজন। বিমানের ধ্বংসাবশেষের আঘাতে সড়কে একটি গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহীও নিহত হন। দেশটির পরিবহন সংস্থা জেড ভ্যালেট এসডিএন বিএসডির পরিচালিত বিমানটি দুপুর 2:08 ল্যাংকাইউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিকে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে রাস্তায় থাকা গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দরে অবতরণের 2 মিনিট আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই এই মহাসড়কে বিধ্বস্ত হয়। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির প্রথম যোগাযোগ হয় দুপুর 2:47। বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয় দুপুর 2:48। সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের দুপুর 2:51 অবতরণের সময় নির্ধারিত ছিল। বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেশটির পাহাং রাজ্যের পেলাঙ্গাই আসন থেকে রাজ্য বিধানসভার সদস্য জোহারি হারুন রয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডের তদন্ত করে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে পাওয়া যাবে বলে আশা তাদের। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।